আমরা কাটিং সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের সেকেন্ড ভিডিওতে আবার চলে এসেছি। তো প্রথম ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম যে ভি টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে টেলার ইকুয়েশন বলা হয়। তো এই টেলার ইকুয়েশনে ভি হচ্ছে কাটিং ভেলোসিটি, ওকে, টি হচ্ছে টুল লাইফ, এন হচ্ছে এক্সপোনেনশিয়াল দ্যাট ডিপেন্ডস আপন দি টুল অ্যান্ড দি ওয়ার্ক পিস, এন হচ্ছে এক্সপোনেনশিয়াল দ্যাট ডিপেন্ডস আপন দি টুল অ্যান্ড ওয়ার্ক পিস, আর সি হচ্ছে অ্যানাদার কনস্ট্যান্ট। তো এবারে এনের ভ্যালুগুলো আমরা ভ্যারি করে সেই টুল মেটেরিয়ালের ওপরে। দেখা যাচ্ছে যে এন ইজিক্যাল টু যখন 0.1 থেকে 0.2 ফর এইচএসএস, 0.2 থেকে 0.25 ফর কার্বাইড, আর 0.4 থেকে 0.55 ফর সিরামিক। এবারে আমরা যে এই টেলার ইকুয়েশনটা আমরা দেখলাম, এই টেলার ইকুয়েশনসটাকে আমি আমার মতন করে একটু লেখবার চেষ্টা করছি। জেনারেলি এর মধ্যে যে দেখো তিনটে ভ্যারিয়েবলস হচ্ছে ভি টি ওকে এন সি, এক্ষেত্রে আমরা যদি লিখি টি প্রপোর্শনাল টু ভি, টি প্রপোর্শনাল টু কাটিং এজ অ্যাঙ্গেল, টি প্রপোর্শনাল টু আর, টি ইনক্রিজেস কন্টিনিউয়াস কাটিং, টি প্রপোর্শনাল গ্রেন সাইজ, টি প্রপোর্শনাল শিয়ার অ্যাঙ্গেল। এবারে আমি এইগুলো কেন লিখলাম, মেন উদ্দেশ্য আমার এই যে আমার টুল লাইফ, এই টুল লাইফটা ডিপেন্ড করছে ঠিক কোন কোন জিনিসের ওপরে। তো আমি এই ছোট কয়েকটা ইকুয়েশন লিখে যদি এই ইকুয়েশনগুলো মনে রাখতে পারি তাহলে খুব সহজেই বলে দিতে পারবো টুল লাইফ কোন কোন ভ্যারিয়েবলসগুলোর বা কোন কোন শর্তগুলোর ওপর ডিপেন্ডেন্ট। তো এইটা বলার আগে প্রথমে আমাদের বলে দিতে হবে টুল, হোয়াট ইজ টুল লাইফ। টুল লাইফ বলতে বোঝা যাচ্ছে একটা টুল যখন আমরা গ্রাইন্ডিং করে ইউজ করা শুরু করলাম তখন সেটা ব্লান্ট হয়ে যাওয়ার আগে অবধি যে কটা জব করলো বা যে টাইমটা চললো সেই টাইমটাকে বলা হচ্ছে টুল লাইফ। দুটো রিশার্পেনিংয়ের মাঝের যে সময়টা সেটাকেই বলা হচ্ছে টুল লাইফ। তো ফার্স্টে টি প্রপোর্শনাল টু ভি, টি প্রপোর্শনাল টু ভি মানে কি, কাটিং ভেলোসিটি যত বেশি হবে টুল লাইফ তত বাড়বে। টি প্রপোর্শনাল টু কাটিং এজ অ্যাঙ্গেল, কাটিং এজ অ্যাঙ্গেল একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অবধি যদি বাড়ানো যায় সেক্ষেত্রে টুল লাইফও বাড়ে। নোজ রেডিয়াস, নোজ রেডিয়াস একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি বাড়ানো যায় তাহলে সেক্ষেত্রে টুল লাইফও বাড়বে। টুল লাইফ ইনক্রিজ করছে যখন কন্টিনিউয়াস কাটিং হচ্ছে। তারপরে হচ্ছে টুল লাইফ প্রপোর্শনাল টু গ্রেন সাইজ, টুল লাইফ যত গ্রেন সাইজ বড় হবে টুল লাইফ তত বেশি হবে। টি প্রপোর্শনাল টু শিয়ার অ্যাঙ্গেল, টুল লাইফ যত বেশি হবে বা উল্টোভাবে বলা যায় শিয়ার অ্যাঙ্গেল যত বেশি হবে টুল লাইফও তত বেশি হবে। নেক্সট হচ্ছে টুল ওয়্যার, নেক্সট হচ্ছে টুল ওয়্যার, হোয়াট ইজ টুল ওয়্যার। ওয়্যার বলতে কি, টুলের ক্ষয়। টুলের ক্ষয় কত রকমের, দু রকমের, ফ্ল্যাঙ্ক ওয়্যার আর ক্রেটার ওয়্যার। ফ্ল্যাঙ্ক ওয়্যার কিসের জন্য হচ্ছে, ডিউ টু অ্যাব্রেসিভ অ্যাকশন হার্ড মিসকনস্টিটিউয়েন্স,
হার্ড মিসকনস্টিটিউয়েন্টস। আর ক্রিটার ওয়ার কিসের জন্য হচ্ছে? ফর ব্রিটল মেটেরিয়াল ডিউ টু ডিফিউশন অফ মেটেরিয়াল। এবারে এই এই টুল ওয়ার্ডটা যদি আমাদের আরও ডিটেলসে জানতে হয় তাহলে এইটার জন্য আমাদেরকে আরও ডিটেলসে পড়তে হবে, কিন্তু এখনকার জন্য এটাই যথেষ্ট। তো নেক্সট আমরা টপিকে চলে যাব হচ্ছে টাইপস অফ চিপস। টাইপস অফ চিপস কত রকমের আছে? এক হচ্ছে কন্টিনিউয়াস চিপস, দুই হচ্ছে কন্টিনিউয়াস উইথ বিল্ট আপ এজ, আর তিন নম্বর হচ্ছে ডিসকন্টিনিউয়াস চিপস। তো এই বেসিক্যালি তিন ধরনের আমরা চিপস দেখতে পাচ্ছি। তো এই তিন ধরনের যে চিপস আমরা দেখছি, সেই তিন ধরনের চিপস আমরা কখন আমরা পাচ্ছি? কন্টিনিউয়াস চিপস অলওয়েজ ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে, এই সরি কন্টিনিউয়াস চিপস অলওয়েজ ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে। যেক্ষেত্রে ডাকটাইল মেটেরিয়ালের আমরা যখন মেশিনিং করছি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিয়ে, সেক্ষেত্রে কন্টিনিউয়াস চিপস তৈরি হচ্ছে। কন্টিনিউয়াস চিপস উইথ বিল্ট আপ এজ, এটাও ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রেই তৈরি হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কী হচ্ছে না, আমাদের কাটিং ভেলোসিটি কম হচ্ছে, ডেপথ অফ কাট আমার বেশি থাকছে, সেক্ষেত্রে আমার কন্টিনিউয়াস চিপস উইথ বিল্ট আপ এজ তৈরি হচ্ছে। আর ডিসকন্টিনিউয়াস চিপস কখন তৈরি হচ্ছে না? ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের অলওয়েজ ডিসকন্টিনিউয়াস চিপস তৈরি হচ্ছে। এবারে আমাদের যে টপিক সেটা হচ্ছে টাইপস অফ কাটিং, টাইপস অফ কাটিং। তো টাইপস অফ কাটিংকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর্থপ্রধান কাটিং, একটা হচ্ছে অবলিক কাটিং, অবলিক আর অর্থোগোনাল কাটিং। হোয়াট ইজ অবলিক কাটিং? অবলিক কাটিং হচ্ছে 3D কাটিং, অর্থোগোনাল কাটিং হচ্ছে 2D কাটিং। কনসেপ্টটা কি না, অবলিক কাটিংয়ে বলা হচ্ছে কাটিং এজ ইনক্লাইন্ড লেস দ্যান 90 degrees, কাটিং এজ ইনক্লাইন্ড লেস দ্যান 90 degrees উইথ ডাইরেকশন অফ দি টুল ট্রাভেল অ্যান্ড মোর দ্যান ওয়ান কাটিং এজ এমপ্লয়েড, মোর দ্যান ওয়ান কাটিং এজ ইজ এমপ্লয়েড অ্যান্ড ম্যাক্সিমাম চিপ থিকনেস মে নট অকার অ্যাট দি ম্যাক্সিমাম চিপ থিকনেস মে নট অকার অ্যাট দি মিটিল হোয়ারাস অর্থোগোনাল কাটিংয়ে কী বলছে, এটা একটা দিস ইজ এ 2D কাটিং প্রসেস, কাটিং এজ অফ দি টুল অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি ডাইরেকশন অফ দি টুল ট্রাভেল, ম্যাক্সিমাম চিপ থিকনেস অ্যাট মিডিল, ম্যাক্সিমাম চিপ থিকনেস অ্যাট মিডিল অলওয়েজ। তো এটা এটা ছিল হচ্ছে একটা ছোট ক্লাস নিলাম আমি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের ওপরে। তো তোমরা লাইক শেয়ার করতে ভুলো না, তোমরা তোমাদের কমেন্টসগুলো অবশ্যই জানাবে, এবং সবথেকে বড় ব্যাপার হলো তোমরা বাড়িতে থাকো, লেখাপড়া করো এবং বি সেফ। থ্যাংক ইউ।